আপনার কার্যক্রমের মূল ক্ষেত্রগুলো চিহ্নিত করুন আপনার উচ্চ কর্মদক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি হল সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ কেন্দ্রীভূত করা যা আপনাকে করতে দিলে আপনি সারাদিনই তা করতে পারবেন আর আপনার কাজকর্মের মূল ক্ষেত্রগুলো সম্পর্কে পরম স্বচ্ছ ধারণা পোষণ করা আপনার কর্তব্যনিষ্ঠ কার্যকারিতা ও উচ্চ কর্মদক্ষতার জন্য অপরিহার্য আপনার কার্যক্রমের মূল ক্ষেত্রগুলো হলো এমন সব কাজ সম্পাদন করা যে কাজগুলো করতে আপনাকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে এই কাজগুলো মূল্যের দিক দিয়ে আপনার কার্যকারিতার শীর্ষে অবস্থান করে এবং আপনার ব্যবসায় উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রাখে এখন নিজেকে প্রশ্ন করুন কোন কোন কাজের জন্য মূলত আমাকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে প্রশ্নটি অন্যভাবে করা যেতে পারে কেন আপনাকে বেতন দেয়া হয় প্রতিক্ষণ আপনার নিজের জন্যই নিজেকে এই মৌলিক প্রশ্নটি করা উচিত বিশেষত যখন আপনি অতি অল্প সময়ে অনেক বেশি কাজে আচ্ছন্ন হয়ে পড়েন কর্মদক্ষতার মূল ক্ষেত্রটিকে তিনটি নির্দিষ্ট গুণাবলী থাকার ভিত্তিতে সংজ্ঞায়িত করা যেতে পারে এক এটি এমন কিছু যা আপনার চাকরি দায়িত্ব কর্তব্য ও চাহিদা পূরণে আপনাকে অবশ্যই সব কাজে সম্পূর্ণরূপে ও ইতিবাচকভাবে সম্পন্ন করতে হবে দুই এটি এমন কিছু যার জন্য আপনি শতভাগ দায়বদ্ধ থাকবেন যদি আপনি নিজে নিজে এটি না করেন তবে এমন কেউ নেই যে আপনার জন্য কাজটি করে দিবে বা কেউ করতে পারবে তিন এটি এমন কিছু যা সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণাধীন তাই এই কাজটি সম্পন্ন করার জন্য আপনার অন্য কারো সহায়তার প্রয়োজন নেই যদি আপনি নিশ্চিত না করতে পারেন যে আপনার করণীয় কাজের প্রধান ক্ষেত্রগুলো কি কি তবে আপনি আপনার বসের কাছে যান এবং তাকে জিজ্ঞেস করুন ঠিক কোন কারণে আপনাকে বেতন দেয়া হয় বিষয়ের জন্য এটাই যথেষ্ট যে অধিকাংশ বসই জানে না যে তারা এই প্রশ্নের উত্তর কিভাবে দেবেন আপনাকে কেন বেতন দেয়া হয় বা তারা বেতন পান তারা কেনই কখনোই ভাবেনি যখন আপনি আপনার বসকে এই প্রশ্ন জিজ্ঞেস করবেন এবং এটি নিয়ে ভাবতে বাধ্য করবেন তখন আপনি ও আপনার বস উভয়ই আপনার কাজে আরও বেশি উৎপাদনশীল এবং কার্যকারী হয়ে উঠবেন কর্মদক্ষতার মূল ক্ষেত্র সম্পর্কে দ্বিতীয় প্রশ্নটি হল আমাদের প্রতিষ্ঠানে এমন কোনো কাজ আছে যা শুধু আমি পারি এবং যদি তা ভালোভাবে সম্পূর্ণ করতে পারি তাহলে এটি আমাকে আমাদের প্রতিষ্ঠানের সবার থেকে আলাদা এবং গুরুত্বপূর্ণ করে তুলবে বস্তুত আপনি যে কোনো দিন যে কোনো সময় এই প্রশ্নটির নির্দিষ্ট উত্তর খুঁজে পাবেন লক্ষ্য করলে দেখবেন যে আপনার কর্মক্ষেত্রে এমন কিছু কাজ আছে যা শুধুমাত্র আপনিই করতে পারেন আপনি যদি এইসব কাজ না করেন অন্য কেউ আপনার জন্য তা করে দিবে না আপনি যদি সেই কাজগুলো ভালোভাবে করতে পারেন তবে এটি আপনার চাকরির জন্য এবং আপনার কোম্পানির জন্য অসাধারণ পার্থক্য সৃষ্টি করবে এই নির্দিষ্ট কাজকর্মগুলো আপনার চাকরিতে সবচেয়ে বেশি অবদান রাখে আপনি যদি সর্বোচ্চ স্তরে পারফর্ম করতে চান তবে আপনাকে অবশ্যই সেই সব কার্যগুলো সম্পূর্ণ সব পুরোপুরি স্পষ্ট ধারণা রাখতে হবে যে কাজগুলো অন্যান্য কাজের চেয়ে অনেক বেশি মূল্যবান এবং শুধুমাত্র আপনিই তা সম্পূর্ণ করতে পারেন তবে আপনাকে ও আপনার প্রতিষ্ঠানকে অন্যদের থেকে আরও আলাদা করে তুলবে মনে রাখবেন আপনি করতে পারেন এমন ছোট ছোট হাজারো কাজ রয়েছে যদি আপনি ভালোভাবে তা সম্পন্ন করেন তবু তা আপনার সফলতা বা অর্জনে খুব সামান্যই পার্থক্য সৃষ্টি করে তাই আপনাকে আপনার কার্যক্রমের মূল ক্ষেত্রগুলোতে মনোযোগ দিতে হবে আপনার কার্যক্ষেত্রের মূল ক্ষেত্রগুলোর ফোকাস করাই হচ্ছে আপনার কার্যকারিতা দক্ষতা দৃঢ় বিশ্বাস উদ্যম এবং শক্তি প্রকাশের সবচেয়ে সহজ পন্থা এমন কিছু কাজ থাকে যা আপনার এবং আপনার প্রতিষ্ঠান উভয়ের জন্য উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ আপনি যদি সেই সব গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারেন তবে আপনি সর্বদা আত্মবিশ্বাসের এবং নিজের ক্ষমতা এক অসাধারণ অনুভূতি লাভ করবেন অন্যদিকে যখন আপনি আত্মমর্যাদাবোধ ভুলে হতাশা মানসিক চাপ ও বিষণ্ণতায় ডুবে যান তখন আপনি কোনো কাজেই মনোযোগ দিতে পারেন না ফলে সকল কাজে অমনোযোগের ব্যাঘাত ঘটে তখন আপনি অন্তর থেকে চাইলেও সেই সব কাজ ফলশ্রুত হয় না এবং আপনি জানেন যে এটি আপনার লক্ষ্য অর্জনে খুব সামান্যই পার্থক্য সৃষ্টি করবে তাই সর্বদা নিজেকে হতাশা থেকে দূরে রেখে আপনার কার্যক্রমের মূল ক্ষেত্রগুলোকে নিজেকে নিয়োজিত করুন এবং সেভাবেই নিজেকে পরিচালিত করুন যে কোনো চাকরিতে গুরুত্বপূর্ণ কার্যক্রমের মূল ক্ষেত্র পাঁচটি থেকে সাতটির বেশি থাকে না প্রতিটি ক্ষেত্রেই একটি নির্দিষ্ট কাজ থাকে যা আপনাকে অবশ্যই সম্পন্ন করতে হবে তাই কাজগুলোর উপরে আপনার অগ্রিম পরিশ্রমিক ফলাফল নির্ভর করে উদাহরণস্বরূপ বলা যায় আপনি যদি একজন বিক্রেতা হয়ে থাকেন তবে আপনার কার্যক্রমগুলোর মূল ক্ষেত্রগুলো হল গ্রাহক সংখ্যা বাড়াতে লোকজনের সাথে আলাপ করা গ্রাহকদের সাথে আস্থা স্থাপন এবং সুসম্পর্ক গড়ে তোলা যেন তারা আগ্রহের সাথে আপনার কথা শুনতে থাকেন গ্রাহকরা ঠিক কি চায় তা সঠিকভাবে শনাক্ত করা আপনার পণ্যের প্রয়োজনীয়তা চমৎকারভাবে উপস্থাপন করা নম্রতার সাথে স্পষ্ট করে গ্রাহকদের সাথে প্রতিটা অভিযোগের উত্তর দেয়া নিষ্পত্তিমূলকভাবে প্রতিটা পণ্য বিক্রয় করা যেন তারা সেটা নিয়ে দ্বিতীয়বার ফেরত না আসে যেসব গ্রাহকরা আপনার প্রতি সন্তুষ্ট তাদের কাছ থেকে পরামর্শ নিন ও সুপারিশ গ্রহণ করুন আপনার প্রতিষ্ঠানের একজন দায়িত্ববান বিক্রেতা হিসেবে উপরে বর্ণিত কাজগুলোর প্রত্যেকটা কাজ আপনাকে অবশ্যই করা উচিত তেমনিভাবে একজন ম্যানেজার বা ব্যবস্থাপক হিসেবে আপনার গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলোর মূল ক্ষেত্র রয়েছে সাতটি সেগুলো হলো পরিকল্পনা করা ঠিক কি কি করতে হবে সে সম্বন্ধে যথাযথ সিদ্ধান্ত নেওয়া আয়োজন করা পরিকল্পনা পূরণে প্রয়োজনীয় জনবল অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী একত্রিত করা নিয়োগ দান করা এমন দক্ষ ও যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করা যে আপনার সঙ্গে কাজ করে লক্ষ্য অর্জনে সক্ষম দায়িত্ব অর্পণ করা নিশ্চিত হন যে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা সবাই জানে যে কোন সময়ে কোন ধরনের কাজ ও কি কি কাজ তাদের করতে হবে করা নিশ্চিত হন যে কাজ কাঙ্ক্ষিত গুণাগুণ মান বজায় রেখে সম্পন্ন করা করা হচ্ছে পরিমাপ প্রতিটা নির্দিষ্ট সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য কাজগুলোকে আদর্শ মান ও মাপকাঠি স্থাপন করা রিপোর্ট করা নিশ্চিত হন যে আপনার ঊর্ধ্বতন বা অধনস্থ সকল কর্মকর্তা ঠিকমতো জানে যে আপনি কি কি করতে যাচ্ছেন বা কি কি অর্জন করতে যাচ্ছেন কোনো কিছু পরিচালনার ক্ষেত্রে বা আপনার জীবনের নব্বই শতাংশেরও বেশি সমস্যা হয়ে থাকে ভুল কিছু করলে বা ভুল কোনো সিদ্ধান্ত নিলে এটি যেমন রান্নাঘরে ভালো একটা রেসিপি তৈরির সময় অবশ্যকীয় কোনো একটি উপাদান বাদ পড়ার মতো তাই স্বভাবত কারণেই খাবার তেমন স্বাদ হবে না উপাদানটি বাদ না পড়লে যেমনটা হতো যে কোনো পর্যায়ে প্রতিষ্ঠানের প্রতিটি জানা যে তার প্রধান কাজগুলোর করণীয় কি। নিশ্চিত হন যে আপনার অধীনে যে সমস্ত কর্মচারী আছে তার সংগঠনের প্রতি করণীয় কাজ পরিষ্কার ধারণা রাখে বিশেষ করে যেসব কাজ আপনাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি অবদান রাখে আপনার কর্মচারীদের প্রতি আপনার সর্বশ্রেষ্ঠ উদারতার নমুনা হল এই যে আপনি তাদের করণীয় সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পর্কে ন্যায় স্বচ্ছ বা একেবারে স্পষ্ট ধারণা দেন এবং যথাসময়ে তাদেরকে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করেন আপনি আপনার আপনার প্রতিষ্ঠানে যে থাকেন না কেন অবশ্যই দুটো বিষয় জানান দরকার প্রথমটি হচ্ছে আপনার বসের কার্যক্রমের প্রধান ক্ষেত্রগুলো কি কি অর্থাৎ প্রতিষ্ঠানের সাফল্যের স্বার্থে আপনার বসকে কোন কোন কাজগুলো অবশ্যই সম্পন্ন করতে হয় যা অন্য যে কোনো কাজ চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি এই প্রশ্নের উত্তরগুলো না জানেন তবে আপনি আপনার বসকে তার কাজ সম্পন্ন করতে কোনো সাহায্য করতে পারবেন না যা আপনার ব্যক্তিগত সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার নিজের কাজকর্মের প্রধান ক্ষেত্রগুলো কি কি তা জানা তদুপরি আপনাকে যারা রিপোর্ট করে বা প্রতিবেদন পাঠায় তাদেরও এই প্রশ্নটির উত্তর অবশ্যই জানা উচিত এছাড়া আপনার অধীনস্থ কর্মচারীদের প্রত্যেককেই সুদক্ষ হওয়ার প্রয়োজনে অবশ্যই তাদের গুরুত্বপূর্ণ কার্যক্রমের প্রধান ক্ষেত্রগুলো সম্পর্কে অবশ্যই জানা উচিত